উপস্থিত বুদ্ধিতে প্রাণ বাঁচল বহু যাত্রীর। নেটদুনিয়ায় এখন ভাইরাল হয়ে পড়েছে ভিডিও, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আনন্দবার্তা। জানা গিয়েছে মালদার ভালুকা রোড স্টেশন থেকে কিছুটা দূরে এক বালক মাছ ধরতে গিয়ে দেখে রেললাইনের নিচে অনেক বড় গর্ত হয়ে গিয়েছে। তা দেখে নিজের উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ট্রেনটিকে দাঁড় করায়। এই 8 বছরের ছেলের উপস্থিত বুদ্ধিতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে বাচ্চা ছেলেটি বাঁচালো। রেল সূত্রে খবর, আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মালদার ভালুকা রোড স্টেশন ছেড়ে বের হতেই ওই বাচ্চা ছেলেটির চোখে পড়ে রেল লাইনে বড় গর্ত। রেললাইনের উপর এত বড় গর্ত দেখে কিছু বুদ্ধি না পেয়ে নিজের গেঞ্জি খুলে দেখাতে থাকে। সেই লাল গেঞ্জি দেখে ট্রেন থেমে যায়। আচ্ছা, তো কিভাবে দেখলি যে ফাটা আছে? আমি দেখি যে কিসের খাল আছে, দেখছি তো ফাটা আছে, খালটা ফাটা আছে। আমি এই গেঞ্জিটা খুলে রেখে দেখেছি। তুই গেঞ্জি, এই লাল গেঞ্জিটা খুলে ট্রেনকে দেখিয়েছিস? তারপরে ড্রাইভার দাঁড় করিয়ে ফেলেছে, তাই তো? আচ্ছা, তারপরে দেখার সাথে সাথে দাঁড়িয়ে পড়েছে, তাই তো ট্রেনটা? আচ্ছা, তাই গেঞ্জি খুলে কতটা দূর গেছিস দেখাতে? এইভাবে খুদেকে দেখে ট্রেনটি থামিয়ে দেন চালক। ছেলেটির কাছে সমস্ত কথা শুনে তারা ঘটনাস্থল পরিদর্শনে যান। দেখেন সত্যি রেল লাইনের তলায় একটা গভীর গর্ত। এরপর শুরু হয় লাইন মেরামতির কাজ। জানা গিয়েছে ওই বাচ্চাটির নাম ও বাড়ি কোরিয়ালি বারিনবার মিশন বিদ্যালয়ের ছাত্র মুরসালি। ভালো লাগছে, আপনার প্যাসেঞ্জার এতগুলো প্যাসেঞ্জার বাঁচালে তো ভালো হয়নি। মানে কিভাবে বাঁচালো আর কিভাবে শুনলেন আপনার ছেলের মুখ থেকে? আপনি আমার ছেলের মুখ থেকে শুনলাম কি যে মাছ মারতে আসল, দেখছে তো গাধা থেকে তখন মাছ মানে যে ছিপটা লাগিয়ে রেখে দিয়েছে, রেলের উপরে উঠেছে, যদি গাধা তখন গাধা থেকে তখন লাল গেঞ্জি খুলে দিয়েছে, উপরে দাঁড়িয়ে গেছে। তখন ট্রেনটা দাঁড়া করলে, দাঁড়া করার পরে তখন ফের ড্রাইভার নেমে ধন্যবাদ দিয়েছে কি যে বাচ্চা তুমি ধন্যবাদ আছো, এতগুলো আমার পেছিন আছে বাঁচালছে তো খুব ভালো করেছো, মানে যেমন মুখের ড্রেজার সবই নিয়েছে। আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? সিক্সে পড়ে। কোন স্কুল? প্রাইমারি ওয়াহিদপুরে। আপনাদের অবস্থা কেমন? আমাদের অবস্থা নাই। কি অবস্থায় রয়েছে? আমার তো অবস্থা নাই, সেই জন্য তো বাচ্চা কাছে মিশনে পড়াইতে পারি না টাকা দিয়ে, এরকম সরকারি স্কুলে পড়াচ্ছি। মানে কি অবস্থায় রয়েছেন? আপনার স্বামী কোথায় থাকে? আমার স্বামী খাইটা খুঁটা খাই। কোথায়? বাইরে আছে। আপনার স্বামী সাহায্য চাইছি, আমার ছেলেটা যেহেতুগুলা বাঁচালে তো সরকার সাহায্য করবে না আমার ছেলেটাকে আমাকে। ওই খুদে বাচ্চার এই সাহসকে বাহবা দিয়েছে রেল কর্তৃপক্ষ। দারুণ খুশি ওই বাচ্চার পরিবার সহ গোটা গ্রাম। এলাকাবাসীরা বলেন, আমরা গর্বিত। কোন জায়গাটা, কোন স্টেশন? তারপরে কি হয়েছে? তারপরে তো বললো যে একটা গর্ত ছিল, রেল দিয়ে যাচ্ছিল, চেঁড়া পেরা সব অনেক ছিল, গর্তটা দেখে ট্রেন দেখি ট্রেন চলে আসছে, এরা লাল একটা গেঞ্জি ছিল, গেঞ্জি দেখেছে আর কেউ কেউ আগে থেকে গেছে, তারা বলেছে যে ট্রেন দাঁড় করেন, গর্ত আছে হয়তো অ্যাক্সিডেন্ট হইতে পারে, ওই জন্য ট্রেনটাকে দাঁড় করেছে। তো এই যে রক্ষা যে করলো ট্রেন দুর্ঘটনা থেকে, তো আপনাদের খুশিটা কেমন গ্রামবাসী? ভালো। এমন সাহসী বাচ্চা ও তার উপস্থিত বুদ্ধি বলে আজ অনেক বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল কাঞ্চনজঙ্ঘা ট্রেন। মালদা থেকে দেবাশিস পাল ও দেবু সিংহের রিপোর্ট, আনন্দবার্তা।